হাজারো মানুষের জানাজা শেষে কবরে শায়িত হলেন সেনবাগের সমীর মুন্সির হাট বাজারের বিশিষ্ট কমিউনিটি সেন্টার ব্যবসায়ী খোরশেদ আলম। তিনি পল্লী টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সেনবাগ প্রতিনিধি এবং সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর বড় ভাই। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। 26 জানুয়ারি বুধবার সকাল 10টায় মরহুমের শায়েস্তানগর গ্রামস্থ দরগাবাড়ি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হয়। জানাজায় অংশ নেন সেনবাগ পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা আবু নাসের, ভিপি দুলাল, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সাবেক চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির নেতা মুমিন উল্লাহ, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক পাটোয়ারী দুলু, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী ও পেশার লোকজন।